এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের মূল অনুশীলন শুরুর আগে ধাপে ধাপে নানা পরীক্ষা দিতে হচ্ছে যার একটি ইউইও টেস্ট এর মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নিয়েছেন ট্রেনার নিকলি ফ্রান্সাইজি ক্রিকেটের ব্যস্ততায় বাইরে থাকা ক্রিকেটাররা ছিলেন না এই পরীক্ষায় কয়েকদিন আগেই টি টেন খেলে আসা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমও আসেননি মাঠে সব মিলিয়ে জন ক্রিকেটার দেন ইউইও টেস্ট সবচেয়ে বেশি স্কোর করেন নাজমুল হোসেন শান্ত তার স্কোর উনিশ দশমিক পাঁচ সবার প্রায় একই রকম ছিল আর এখানে এমন ক্রিকেটার ছিল যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা ইঞ্জুরিতে ছিল অথবা দলের বাইরে ছিলেন তাদের কিছু কমও ছিল তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না স্কোর কম থাকলেও দলে থাকা না থাকা নিয়ে ক্রিকেটারদের কোনো আশঙ্কা নেই বলেও জানান নিকলি এই দলে সুযোগ পাওয়া বা বাদ পড়ার কোনো অংশ নয় এর মাধ্যমে ক্রিকেটাররা কোন অবস্থায় আছে এবং আগামী দুই মাস তাদের নিয়ে কেমন কাজ করতে হবে সেটি বুঝতে আমাদের সাহায্য করবে বত্রিশ জনের প্রাথমিক স্কোয়াড থেকে এশিয়া কাপ ও বিশ্বকাপের দল চূড়ান্ত করবে বিসিবি এস এম আরিফ মাইটিভি ঢাকা